আমি একটা কথা বলবো, বুকে কফ জমে আছে কিন্তু রাত্রেবেলা শোয়ার সাথে সাথে আপনার বেশি পরিমাণে কাশি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কোন মেডিসিনগুলো খাবেন যেন আপনার কাশিটি দ্রুতগতিতে সেরে যায়। তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো। কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবো, এরপর বিস্তারিত। এটি হচ্ছে তুসপেল সিরাপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের পণ্য। এটি হচ্ছে মোনাস্টেন, একমি ফার্মাসিউটিক্যালের পণ্য। দেখা যাচ্ছে আপনার বুকের ভিতর কফ জমে আছে কিন্তু কাশি দিচ্ছেন, কফগুলো বের হচ্ছে না, এবং রাত্রেবেলা শোয়ার সময় আপনার অতিরিক্ত কাশি হচ্ছে। তো এর জন্য আপনাকে কোন মেডিসিনগুলো খেতে হবে? এর জন্য আপনাকে তুসপেল সিরাপ এবং মোনাস 10 mg খেতে হবে। তুসপেল সিরাপটি আপনাকে খেতে হবে যদি আপনার শুকনো কাশিটি বেশি হচ্ছে কিন্তু কফটি বের হতে চাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনাকে তুসপেল সিরাপটি 2 চামচ করে দিনে 2 বার খেতে হবে, সকালে 2 চামচ এবং রাত্রে 2 চামচ খেতে হবে। আর এর পাশাপাশি আপনাকে একটি করে মোনাস 10 mg ট্যাবলেট খেতে হবে রাত্রেবেলা। দেখা যাচ্ছে আপনার শুকনো কাশিটি হচ্ছে এবং বুকটাতে কফ জমে আছে, কফটি বের হচ্ছে না, তো এর জন্য আপনাকে মোনাস 10 আর হচ্ছে তুসপেল সিরাপটি খেতে হবে। মোনাস 10টি খেলে দেখা যাবে আপনার যে শুকনো কাশিটি হচ্ছে, রাত্রিবেলা আপনি ঘুমাতে পারছেন না এবং দেখা যাচ্ছে কাশির কারণে আপনার ঘুম হচ্ছে না, তো মোনাস 10টি খেলে দেখা যাবে রাত্রিবেলা কোনো কাশি হবে না। আর এর পাশাপাশি যদি আপনি তুসপেল সিরাপটি খান তাহলে দেখা যাবে বুকের ভিতরে যে জমাট বাঁধা যে কফটি ছিল সেটি বেরিয়ে যাবে। এটি বেরিয়ে গেলে দেখা যাবে আপনার বুকটি পাতলা হয়ে যাবে এবং আপনার রাত্রিবেলা ঘুমাতে কোনো কষ্ট হবে না। তো এর জন্য আপনাকে তুসপেল সিরাপটি খেতে হবে 2 চামচ করে দিনে 2 বার, সকালে এবং রাত্রে ভরা পেটে খাবেন। আর এর পাশাপাশি আপনি একটি করে মোনাস 10 mg ট্যাবলেট খাবেন। মোনাস 10 mg ট্যাবলেটটি আপনি 15 দিন খাবেন, একটি করে রাত্রেবেলা 15 দিনে 15টা খাবেন। আর তুসপেল সিরাপটি আপনি দিনে 2 বার, সকালে এবং রাত্রে। যদি দেখা যাচ্ছে শুকনো কাশিটি আপনার রাত্রেবেলা বেশি হচ্ছে শোয়ার পরপরই, তাহলে শুধু আপনি তুসপেল সিরাপটি রাত্রেই খাবেন 2 চামচ। যদি দেখা যাচ্ছে দিনে কোনো কাশি হচ্ছে না তাহলে দিনে তুসপেল সিরাপটি খেতে হবে না। তুসপেল সিরাপটি খেলে দেখা যাবে বুকের ভিতর যে কফটি জমেছিল বা জমাট বাঁধে আটকে আছিল সেটিও বেরিয়ে যাবে। এইভাবে তুসপেল সিরাপটি আপনি 10 থেকে 15 দিন খেতে পারেন। খেলে দেখা যাবে বুকের ভিতর যত কফ ছিল সেই সব সম্পূর্ণ কফগুলো বেরিয়ে যাবে। তো আমি আবারও বলে দিচ্ছি খাওয়ার নিয়মটি। তুসপেল সিরাপটি খেতে হবে আপনাকে যদি বেশি পরিমাণে আপনার শুকনো কাশি হয় বা বুকের ভিতর কফ জমে আছে, বাইরে হতে চাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনাকে তুসপেল সিরাপটি খেতে হবে 2 চামচ করে দিনে 2 বার, সকালে এবং রাত্রে। যদি শুধু রাত্রেবেলায় কাশিটি হচ্ছে, সকালে হচ্ছে না, তাহলে সকালে তুসপেল সিরাপটি খেতে হবে না, শুধু রাত্রে 2 চামচ খেলেই হবে। আর এর পাশাপাশি আপনাকে মোনাস 10 mg ট্যাবলেটটি খেতে হবে রাত্রেবেলা, একটি করে ভরা পেটে। এটি আপনাকে খেতে হবে 15 দিন। 15 দিন খেলে দেখা যাবে আপনার ভিতরে যে কফগুলো জমেছিল এবং শুকনো কাশির কারণে আপনি রাত্রেবেলা ঘুমাতে পারছিলেন না, তো সেটি হলো আপনার সেই সমস্যাটি আর থাকবে না। মোনাস 10টি খেলে দেখা যাবে আপনার বুকটি ফ্রি হয়ে যাবে এবং আপনি রাত্রেবেলা আরামে ঘুমাতে পারবেন। এবং এর পাশাপাশি আপনাকে যে তুসপেল সিরাপটি যদি খান দেখা যাবে আপনার কফ যেটি জমাট ছিল সেটি বেরিয়ে যাবে। তো এইভাবে মোনাস 10 mg ট্যাবলেটটি খাবেন আপনি 15 দিন, আর তুসপেল সিরাপটি খাবেন 15 দিন, খেলে আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন।